আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই লকডাউন সম্পর্কে জানি, কিন্তু শাটডাউন আবার কি? আমরা এই শাটডাউন সম্পর্কে আজকে জানবো। শাটডাউন কি? বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বর্তমান যে অবস্থা, ভয়াবহ অবস্থার কারণে শাটডাউন দেবে। আর এই শাটডাউন সম্পর্কে আমরা অবশ্যই জানবো, তো সেরকম ধৈর্য ধরে থাকুন। লকডাউন মানে তো কোনো রকমে গাড়ি চলবে, অর্ধেক সিটে বসবে, সব কিছু মোটামুটি সীমিত আকারে বন্ধ থাকবে, এরকমভাবে সাময়িক লকডাউন বর্তমানে আছে। এবং লকডাউন আমরা দেখেছি যে বিভিন্ন রকম অফিস আদালত খোলা, এরপরে সব কিছু চলতেছে, অল্প কিছু এলাকা ভিত্তিক লকডাউন। তো এই আসলে শাটডাউনটা কি? শাটডাউনটা হচ্ছে, অনেকে মনে করতেছেন যে মোবাইলে যে শাটডাউন লেখা থাকে, বা ল্যাপটপে থাকে, ডেস্কটপে লেখা থাকে শাটডাউন, শাটডাউন মানে কি আসলে বন্ধ? ইয়াস, শাটডাউন মানে টোটালি সব কিছু বন্ধ থাকবে, পুরো দেশ শাটডাউন, 14 দিনের জন্য শাটডাউন হবে। এবং এই শাটডাউন দেওয়ার সময় কয়েকটা সমস্যা আমরা সামনে দেখতে পেতে পারি, যেমন ফায়ার সার্ভিস, তারপরে বিভিন্ন প্রশাসনিক ব্যাপার যেগুলো আছে এগুলো খোলা থাকবে। শুধুমাত্র স্কুল কলেজ, রাস্তাঘাট, গণমাধ্যম, গণপরিবহন এগুলো সব বন্ধ থাকবে। তবে একটা জিনিস, যদি শাটডাউন দিয়ে দেয়, 14 দিন শাটডাউন দিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষজন কী খাবে একটা প্রশ্ন থেকেই যায়। কেননা যদি সব কিছু বন্ধ থাকে 14 দিনের জন্য, তখন তো যে লবণের মতো একটা অবস্থা হয়ে যাবে যে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে বাজারে বসবে। তারা বাজার থেকে মানে সব কিছু কেনার জন্য যে গিয়ে হুমড়ি খেয়ে গিয়ে পড়বে। তো এই এই সময় কি আসলে কি কাঁচা বাজার চালু থাকবে নাকি থাকবে না? আসলে লকডাউন শাটডাউন দিবে সকল কিছু বন্ধ। তো যদি ওরা মডিফাই করতে পারে, এগুলো প্রশাসনিক যারা আছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা সরকার আছে, হয়তো বাজার কিছু মুদি দোকানদার খোলা রাখতে পারে, সেক্ষেত্রে জনগণের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। সবচেয়ে বড় কথা হচ্ছে শাটডাউন মানে সকল কিছু বন্ধ থাকবে। ওকে, থ্যাংক ইউ।